শাহী জর্দা। আজ আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু একটি ডেজার্ট আইটেম শাহী জর্দা। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে বানাতে হয় এটি। প্রথমে আমি 1.5 কাপ পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চালগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এবারে চলে যাব রান্নায়। আমি 2 চুলায় 2টি ডিশে পানি দিয়ে তার একটিতে ফুড কালার দিলাম 1 টেবিল চামচ। আমি আজকে গতানুগতিক জর্দার রং ব্যবহার না করে একটু ভিন্নতা আনতে ব্যবহার করছি সবুজ রং। রং মিশে গিয়ে পানি ফুটতে শুরু করলে তাতে আমি 1 কাপ পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দেব। আর 1/2 কাপ চাল দিয়ে দেব সাদা পানিতে সিদ্ধ করার জন্য। চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এবারে চুলায় 1টি ডিশে 1/4 কাপ ঘি নিয়ে তাতে দারুচিনি, 3-4টি এলাচ, 5-6টি লং, 1 মুঠ কিশমিশ, 1 কাপ পেস্তা ও কাজু বাদাম ও 1 কাপ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি চিনি ব্যবহার করতে পারেন। এবারে দিলাম 1 চিমটি লবণ। একটু নেড়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। এবারে দেব চিকন চিকন করে কাটা মালটার খোসা। খাবার সময় মালটা বা কমলার খোসা বাড়তি স্বাদ এনে দেবে। চিনি গলে গিয়ে পানি এভাবে ফুটতে শুরু করলে তাতে সিদ্ধ করা কালার চালটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে পুরোপুরি সিদ্ধ হতে দেব। এবারে পাত্রটি ঢেকে লো ফ্লেমে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ডিশটি দমে দিয়ে রান্না করব বাকি সময়। দিয়ে দিলাম দমে। এবারে এতে ওই 1/2 কাপ সাদা ফুটানো চাল দিয়ে দেব। হালকা চেপে চেপে বসিয়ে দেব চালগুলো। তারপর ঢেকে রাখবো 15 মিনিট। পানিটা টানতে থাকুক, তবে একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবারে এতে আমি কিছু ছোট করে কাটা মোরব্বার টুকরা আর 1 কাপ পরিমাণ মাওয়া দিয়ে দেব। সবুজ এবং সাদা চালের কারণে পুরো জর্দায় কিছু গাঢ় কিছু হালকা টেক্সচার এসেছে এবং বেশ ঝরঝরে হয়েছে। এবারে এতে দিলাম 1/2 কাপ মাল্টার জুস। মাল্টা বা কমলা যে কোনো একটার জুস ব্যবহার করা যাবে। এতে যেমন সুন্দর গন্ধ হবে তেমন স্বাদও বাড়বে। জর্দা হয়ে গেছে, নামানোর আগে দিলাম 1 চা চামচ কেওড়া জল। এবারে একটি সার্ভিং ডিশে সার্ভ করব। দিয়ে দিলাম অল্প মাওয়া ক্ষীর এবং গ্রেট করে রাখা কিছু পেস্তা ও কাজু। তাতে দিলাম কিছু বেবি সুইট। বেবি সুইটগুলো কিন্তু বাড়িতেই তৈরি। অন্য আরেক দিন না হয় দেখাবো বেবি সুইট বানানোর প্রক্রিয়া। শাহী জর্দা তৈরি। এবারে শুধু অপেক্ষা মুখে নিয়ে এর অতুলনীয় স্বাদ উপভোগ করার।